গুড মর্নিং বন্ধুরা, চন্দ্রানী ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো এখন বাজে সকাল 11টা। তো সকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট করতে পারলাম না, কারণ আজ সকাল থেকে অনেক কাজ ছিল, তার জন্য পারিনি। আর এখন বাজে সকাল 11টা, এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। তো এখন আমার রান্না বান্না সব শেষ হয়ে গেছে, তো এখন বসছে মেয়েকে নিয়ে ভাত খাওয়াতে। দেখো তো ওর খেয়ে খেতে খেতে 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। তো ঠিক আছে, তোমাদের তার ওকে খাইয়ে নিয়ে তারপর দেখা হচ্ছে। তো বন্ধুরা, সকালে কাজ শেষ করে মোনাকে, তুমি তো দেখলাই যে মোনাকে খাওয়াতে বসালাম। তো মোনাকে খাওয়াটাও শেষ হয়ে গেল, এখন প্রায় দুপুর হয়ে গেল। তো মোনা আবার দুপুরে খাওয়া খেয়ে ঘুমিয়ে পড়লো। তো আজকে সকালে ও ঘুমায়নি, কারণ আজকে তো যখন সকালে ঘুম থেকে উঠেছিল তখন একটু দেরি করে উঠেছিল, তার জন্য ও প্রত্যেক দিন 12টার সময় ঘুমায়। তো আজকে ঘুমায়নি, আজকে একদম দুপুরে খাওয়া শেষ করে তারপরেই এখন ঘুমিয়েছে। তো আমাদেরও স্নান টান শেষ, খাওয়া দাওয়া শেষ হলো, এসবে আসলাম সব সেরে। তো এখন একটু বিশ্রাম করবো, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরে। বন্ধু, আমরা ঘুম থেকে উঠে গেছি, দুপুরে একটু শুয়েছিলাম, একটু শুয়ে তারপর উঠে গেছি, এখন উঠে রেডি হয়ে গেছি, আমরা একটু বাজারে যাচ্ছি। তো ঠিক আছে, দেখতে থাকো আমরা বাজারে গিয়ে কী করি কী আনি। তো বন্ধুরা দেখো, বাজার থেকে বাড়িতে চলে এসেছি। তো বাজারে গিয়েছিলাম, আসলে একটু পার্লারে গিয়েছিলাম। তো পার্লার গিয়ে দেখি অনেক লোকজন, অনেক ভিড়। তো একটু বসেছিলাম, ভাবছি সেরে আসবো, তারপর কারেন্ট চলে গেছে। তো কারেন্ট আসতে নাকি 1/2 ঘন্টা দেরি হবে, তার জন্য ওনাকে নিয়ে গেছিলাম, তার জন্য বাড়িতে চলে এসেছি। আসার সময় একটু টিফিন নিয়ে এসেছি, চাউমিন নিয়ে এসেছি। তো এসে আমরা এখন সবাই টিফিন খাওয়া হয়ে গেছে। তো টিফিন টিফিন খাওয়া মনে মনে আমার সঙ্গে খেলা করছে, আর আমি এখানে তোমাদের সঙ্গে একটু গল্প করতে বসে গেছি। তো ঠিক আছে, আবার পরে দেখা হচ্ছে। বলো, আমাদের রাতের খাওয়া শেষ হয়ে গেছে। বলো বলো, আমাদের রাতের খাওয়া শেষ হয়ে গেছে। গুড নাইট বলে দাও মা। দেখো, ও তোমাদেরকে গুড নাইট বলছে, গুড নাইট বলতে পারে না, গুড নাইট। তো আমাদের রাতের খাওয়া শেষ হয়ে গেছে, এখন আমরা ঘুমোতে যাচ্ছি। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, শুভরাত্রি। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে নতুন একটা ভিডিও নিয়ে। তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।